ও মুজাহিদ ভাই ভালো আছো? হ্যাঁ বোন ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি আগে আগে আমাদের বাড়িতে অত যেত, এখন আর মোটে যাও না কেন? কাজ কামে যাবে, যেতে পারি। মা তোমার যেতে বলেছে, তুমি যাবে? ঠিক আছে যাব। এই খাসি ওটা কে রে? কেন আমার খালা তো বোন। খালা তুমুন, তুই অত মেয়েদের সাথে কথা বলিস। তুমি তো কত ছেলের সাথে কথা বলো, আমি কিছু বলি? তোমার খাসি, তোর সাথে আমার তুলনা করছি? একদম আমি কোনো কথা বললে আমার বউ মারে, আমি না কথা বললে কথা বার করে মারে। এই ব্যাপার? হ্যাঁ আমি এই জীবন আর রাখতে চাই না। দুটো বউ ঝগড়া হবে, তুই মাঝখানে মিশে যাবি। তুই ঠিক বলেছিস ভাই, তাহলে ওই কথাই রইলো, আমি একটা বিয়ে করি। যাও তুমিও ঘরে যাও। কি হবে, আমার বউরা ঝগড়া করছে। ওই বেলা তো হবে না, তোর ঝগড়া জ্বালায় টিকতে পারি না। কি আছে কি আছে কি আছে দেখতে পাচ্ছ না? ও মেয়েরা তোমরা থামো। কি আছে? তোমরা এরকম করো না, আমি একটা বিচার করে দিচ্ছি। তোমরা এখানে এসো। ও মেয়েরা তোমরা আমার কথাটা ভালো করে শোনো। কি হয়েছে বলো? বলো তোমাদের স্বামী তোমার বড় ভাইয়ের কাছে এক সপ্তাহ খাবে, ছোট ভাইয়ের কাছে এক সপ্তাহ খাবে। ঠিক আছে, তোমরা বেশি চিল্লামিল্লি করবে না, আমাদের গ্রামে খুব অসুবিধা হচ্ছে। আমরা ঝগড়া ঝগড়ি করব না। তুমি এই গ্রাম ছেড়ে নে গা দিয়ে আসো। আমি ভার পাচ্ছি দাও এন। আমি এই ফাঁকে গাটা ধুয়েছে ভার পাচ্ছি। খুব জোরে খিদে লেগেছে তো, আমার বাসন কেন এটে করব, ওর বাসনে গিয়ে খাই। ভাতটা বাড়ি গে, খুব খিদে লেগেছে। আমার বাসনগুলো কোথায় গেল? নিশ্চয় ওই ছতটা নিয়েছে, যাই দেখি তো। এই নরম মুখি, কে আমার বাসনই খাচ্ছি কেন? কে আমার বাসন দেন্দা করি কেন? আমি তোর বাসনে ঢুকবো। তুই আমার বাসনে কাদা তুলেছিস, আমি তোর বাসনে। হ্যাঁ